সকল শিক্ষকরা তার নেতৃত্বে আপনারা ফয়েজ ভাইয়ের নেতৃত্বে আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে যদি বলি সারা বাংলাদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী নয়, আমি মনে করি এর সাথে কয়েক কোটি শিক্ষার্থী এবং অভিভাবকদের যে প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, সেই দাবির লক্ষ্যে আমরা জাতীয় প্রেস ক্লাবে যে 22 দিন অবস্থান করেছি, তো উনি একজন অন্যতম সিপাহসালার সৈনিক ছিলেন এবং তার সাথে ফেনীর প্রতিটি উপজেলা থেকে আমরা প্রতিনিয়ত সংবাদ নিতে পাইতাম। ফেনীতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, আপনারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে যে ফয়েজ ভাই নেতৃত্বে ঢাকার রাজপথে 22 দিন অবস্থান করছেন, এই সেই ফয়েজ ভাই আজকে সভাপতিত্ব করছেন। আমি ওনাকে অবশ্য বলেছিলাম যে অনুষ্ঠানটা মত বিনিময় হলো, আমাদের কাছে অনেক এই ফেনী থেকে অনেক শিক্ষক ফোন করে, ফোন নাম্বার এখন এমন ভাইরাল হয়েছে রেগুলার 200-300 ফোন আসে, সব ধরতে পারি না, যা ধরি ওই তাদের কথা বলে। সাধারণ শিক্ষকরা বলে এনটিআরসি বদলি, এর গেল স্যার খবর কি, ওর গেল স্যার পাইলাম কি, কবে পাবো, কখন পাবো, নানান প্রশ্নের জব থাকে। এই ভাবছিলাম যে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে যদি ফেনী টিচারদের একত্রিত করা যায় তাহলে এই জবগুলো আজকেই দিয়ে যাব, আর ফোন করবে না। যাই হোক, স্বল্প পরিসরও হইল, আমি মনে করি প্রত্যেকটি উপজেলার প্রতিনিধি যেখানে যেহেতু এখানে আছেন, এরপরে ফোন বললে বলবো যে ভাই ওই উপজেলার সভাপতি বা সেক্রেটারি ফোন করেন, উনি জানে সব। ফয়েজ ভাই এখানে আছেন, একটু আগে বক্তব্য রাখছেন আমাদের অত্যন্ত বর্ষীয়ান নেতা কাশেম ভাই। কাশেম ভাই আমাদের শিক্ষক সমিতির সফল একজন সাধারণ সম্পাদক। কেন সাধারণ সফল, 2018 সনে আন্দোলন কিন্তু অনেকদিন পর পর আসে, আজকের এই যে আন্দোলনটি কতদিন পরে আসছে, 94 থেকে 2023, 30 বছর না, তাই 30 বছরের আন্দোলনের মধ্যে কিছু ছোটখাটো আন্দোলন হয়, সেই আন্দোলনটা ছিল 1800 সনে একটি বিরাট মহাসমাবেশ। এই মহাসমাবেশের মূল যে ব্যক্তিটি ছিল সেটি কিন্তু আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক এই আবুল কাশেম ভাই। সে উনি এই 1800 সনের সেই 14ই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সেই যে 1 ঘন্টার জন্য হলো, সরকারের কাছে কিন্তু মেসেজ গেছে যে কি পরিমাণ শিক্ষক এই রাজপথে অবস্থান করছে বা ওই বঙ্গবন্ধু সেতুর ওই পাশে গাড়ি আটকাই দিচ্ছে, ফেরি বন্ধ করা হয়েছে আরিসা এবং মাওয়া, বরিশালে লঞ্চ বন্ধ করা হয়েছে, তারপরও প্রায় 1.5 থেকে 2 লক্ষ শিক্ষক কিন্তু ওই প্রেস ক্লাবে এসে অবস্থান করছিলেন। সেই আন্দোলনের ফলে আমরা দেখছি যে 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা যে দিয়েছিলেন তার একেবারে প্রধান সেনাপতি ছিলেন আমার আবুল কাশেম ভাই, তৎকালীন বিটিএর সেক্রেটারি। কারণ মালা অনেকে পরে, আবার অনেকে পরে না, অনেকরা মালা পরতে দেখছেন, কাশেম ভাই মালা পরে নাই, কিন্তু ওই প্রাপ্তির জন্য সে ছিল ওই সময়ের বিটিএর সেক্রেটারি হিসেবে মহানায়ক এবং এইটার অর্গানাইজিং এর মূল চাবিকাঠি ছিল ওনার কাছে। আর একজন ব্যক্তি আমার একেবারে বাম পাশে বসা, একটু আগে বক্তব্য রাখছে, কাশেম ভাইয়ের ব্যাপারে আপনাদের কাছে বলার মামাবাড়ি গল্প যদি মার কাছে বলে একই রকম, তারপরে কেন্দ্রীয় সহসভাপতি, আমার একজন আদর্শের লোক, ওনার কথা বক্তৃতা সব কিছু মিলে এবং সাংগঠনিক যে ওনার দক্ষতা সব কিছু মিলে আমি মনে করি যিনি আমাদের বিটিএ তথা আমার একজন আদর্শের ব্যক্তিত্ব, আমাদের কেন্দ্রীয় সহসভাপতি জনাব আবুল কাশেম। আমার পাশে আছে ইকবাল ভাই, যিনি 28 মিনিট বক্তব্য রাখছেন, বুঝতে পারে নাই যে 28 মিনিট রেখে ফেলছি। কাশেম ভাই আমাকে বলতেছে যে 28 মিনিট কিন্তু ইকবাল সাহেব বক্তব্য রেখে ফেলছেন, অত্যন্ত চমৎকার গুছানো বক্তব্য আস্তে আস্তে করে বলে, ক্লান্তি লাগে না। অনেক সময় কেউ বক্তব্য রাখতে গেলে চিৎকার করলে বেশিক্ষণ ভালো লাগে না, কিন্তু সে আস্তে আস্তে মধুর করে গল্পের স্বরে বলে, অনেক ভালো। তার পরিচয়টা হলো সে সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ, কিন্তু সবচেয়ে বড় পরিচয় 2023-এর যে এই যে আন্দোলন, এই আন্দোলনে আমার সাথে 22 দিন না শুধু দীর্ঘদিন ধরে কাশেম ভাই এবং ইকবাল ভাই, এরা আপনারা হয়তো 22 দিনের একটা ডিসপ্লে দেখছেন, কিন্তু 22 দিনের আগে কি ফেনীতে আসছিলাম মনে আছে না, রাত 10টা বেজে গেছিল, 12টায় বিদায় নিছিলাম। আচ্ছা, সেই থেকে 40টি জেলা যে ভ্রমণ করছিলাম, ওই দুই সহযোদ্ধা একজন কাশেম ভাই একজন ইকবাল ভাই, এবং এই মাঠ প্রস্তুত করা থেকে শুরু করে 22 দিনে আমি যে জায়গায় গেছি, যত জায়গা আমাকে যেতে হয়েছে, সাংবাদিক গোয়েন্দা সংস্থা সরকারের শীর্ষ পর্যায়ে সকল জায়গা আমার সাংগঠনিক সময় ইকবাল ভাই ছায়ার মতো আমাকে পাশে থেকে সাহায্য করেছেন। এরপরে অন্য অন্য যারা এখানে আছেন, বিশেষ করে হারুন ভাই নোয়াখালী জেলা আমার বন্ধু, কিন্তু সে সাধারণ সম্পাদক, খুব
সাংগঠনিক দক্ষ মানুষ, কারণ নোয়াখালীর মতো জেলাকে নেতৃত্ব দিতে গেলে অবশ্যই তার সাংগঠনিক দক্ষতা এবং গ্রহণযোগ্যতা থাকে। আমরা গতকালকে রাত্রে ওখানে ছিলাম হারুন ভাই, মানে ওখানে যাওয়া মানে মনে হয় যেন নিজেদের বাড়িতে আছি। এবং নোয়াখালী জেলাটা আসলে আপনাদের মতো অত্যন্ত সুসংহত, আপনারা হয়তো আপাতত একটু সমস্যা পড়ছেন, এটা থাকবে না। অন্যান্য মিজান ভাই এবং আমি দুইজন ব্যক্তির কথা বলবো, একজন হলো এখানে আদনান হাবিব, এবং আদনান হাবিব হাত জায়গাও তোমাকে চিনি কিনা সবাই দেখি, আর একজন হলো আমার এই যে তোফাজ্জল ভাই। তোফাজ্জল ভাই একটু দাঁড়ান তো, সবাই একটু দেখুক, আপনার মানুষ তো অনেক লম্বা। হ্যাঁ, এই দুইজনার না, এই দুই এই দুইজনার অবদানটা হইল এই 23-এর যে আন্দোলন সংগ্রাম, একজন স্লোগান মাস্টার এবং ভলান্টিয়ার, দেখছেন যে মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, আর একজন মনে হয়েছে যেন সে ওখানে একটা চাকরি নিছে, এটা তার দায়িত্ব, অনেক সময় বাসিও নিছে। আমি মনে করি সব কিছু মিলে ওই পানি সেচ দেওয়া শুরু করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই যে যে কর্মকাণ্ডগুলো পরিচালিত করছে, আমার মনে হয় এই দুইজনকে একটা বড় ধরনের পুরস্কার দেওয়া উচিত 23-এর আন্দোলনে। এদের যাই হোক, আমাদের শুভকামনা রইল এদের প্রতি। পাশাপাশি আজকের এই যে এই আয়োজনে যারা আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন উপজেলা সভাপতি, সেক্রেটারি, জেলা কমিটি এবং অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ বা প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক বন্ধুরা, সবাইকে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য বেশিক্ষণ দিব না, আমি কয়েকটি কথা বলি শুধু, আপনারা এতটুকু বুঝবেন যে 22 দিনের আন্দোলন, আপনাদের মনের মধ্যে কিছু বার্নিং কোশ্চেন থাকে আমরা বুঝি, কারণ অনেক ফোন করে। তো এই 22 দিনের আন্দোলনে প্রথম কথা হচ্ছে আন্দোলন কেমন ভাবে করলাম, এটা আপনারা বলে গেছেন, এর মধ্যে আর তেমন কিছু বলার নাই। অনেক চাপ ছিল, কয়েকটি জায়গায় আমাদের কিন্তু ফেস করতে হয়েছে, যেমন যদি মনে করেন ঘরের লোকের সাথে ফেস করতে হয়েছে। কিরকম ফেস করছি? মন্ত্রণালয় হচ্ছে আমাদের পিতামাতা, অভিভাবক, তাই না? সেই মন্ত্রণালয় কিন্তু আমাদের সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল, এখনো যে নাই তা না জানি না, কিন্তু সম্পূর্ণ বিপরীত। তাহলে মন্ত্রণালয়ের সাথে এক ধরনের, যদি বলি ডিজি অফিস, তাদের সাথে এক ধরনের, তারা সামনে এক ধরনের কথা বলছেন কিন্তু পিছনে শুনি আবার সেই বৈষম্যের কথা বলেন। এরপরে যখন দেখলাম অভিভাবকহীন হয়ে গেলাম, মন্ত্রণালয় আমাদের পক্ষে কথা বলে না, বা মন্ত্রণালয় আমাদের কথা শুনে না, অথবা আমরা যে আসলে মন্ত্রণালয়ের লোক, বা বিরাট একটা জনগোষ্ঠী, সবচেয়ে বড় জনগোষ্ঠী এই বেসরকারি এমপিও ভুক্ত যারা শিক্ষক কর্মচারী আছে, এবং সেটা হচ্ছে গর্ব কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের, যে আমার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী যা আছে এইটি অন্য কোন মন্ত্রণালয় এর অর্ধেকও পাওয়া যাবে না। কিন্তু সেই জায়গাটিতে আমরা বিমাতা সুলভ আচরণের শিকার হয়েছি। এরপরে যদি বলি ভাইয়ের শিকার হয়েছি, অর্থাৎ যে সকল শিক্ষক সংগঠন বন্ধুরা আছে তারা তো ওখানে আসেই নাই, বরঞ্চ আমাদেরকে বিভিন্নভাবে, কখনো স্বাধীনতার বিরোধী শক্তি, কখনো জামাত বিএনপি, বিভিন্নভাবে আমাদেরকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে এবং এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। তারা হলো ভাই, মন্ত্রণালয় পিতামাতা, এদিকে ভাই, এর পরে আসেন সরকার, তো আছে সরকার, তো চাবে না যে তার সরকারের আমলে একটি আন্দোলন করে ওই রাজপথ আপনি বন্ধ করে রাখে। কিন্তু সব কিছুকে ফেস করার পরে আমরা একটি জায়গায় শুধু ঠিক পেয়েছি, সেটা হচ্ছে আমাদের যে অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখছি সবাই তাকাই থাকে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন মেসেজগুলো যাওয়া শুরু করছে, ওখান থেকে কোনো সিগন্যাল পায় নাই বিধায় সকল অবস্থান, সকল অভিভাবক, সকল সংস্থা আস্তে আস্তে ধীরে ধীরে চুপসে গেছে। কারণ আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছ থেকে যখন সিগন্যাল না পাইছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এখান থেকে উঠানের কোনো ব্যবস্থা করার সাহস দেখায় নাই। সুতরাং আমরা যখন দেখলাম 3 দিন থাকার পরেও ওই অভিভাবকদের কোনো খবর নাই, যখন তালা ঝুলিয়ে দিলাম, তালা ঝুলেই কি আমরা খুব বেশি ক্ষতি করছি? আমি কিন্তু আমার বক্তব্যে অনেক বলেছি, 3 দিন কিন্তু আমরা তালা ঝুলেই নাই, ক্লাস ঠিক মতো চলছে। যখন 3 দিন পরে আমাকে না ডাকলেন, আমি আরো 2 দিন দেখলাম বন্ধ, 2 দিন সরকারি, তারপরে হিসাব করলাম 4 দিন শুধু বন্ধ দিলে 16 দিন বন্ধ হয়ে যায়, তা আমার ক্ষতি হবে 4 দিনের,
আমি চার দিনের জন্য তালা লাগাইলাম, বলে দিলাম ষোলো দিনেও খুলবো না, কি বলছিলাম না? কিন্তু আমরা মাথায় তো এটা ছিল যে আমার প্রতিষ্ঠান কিন্তু মাত্র চার দিন বন্ধ থাকবে। এরপরে দেখলাম আমাদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিল। প্রথম চ্যালেঞ্জটা কি, রবিবার শারীরিকভাবে আমাদের নির্যাতন শুরু হলো। অনেক বন্ধুরা আছেন তারা হত হয়েছেন। আজকে সেই শারীরিক নির্যাতনের ফলে আমাদের একজন শিক্ষক বন্ধু ফেনীতে বেগমগঞ্জে বাড়ি মরহুম ওয়াহিদ আহমেদ, ওনাকে কবর জিয়ারত করে আসছি, ওনার সন্তানদের সাথে কথা বলেছি, ওনার ওয়াইফের সাথে কথা বলেছি, এবং ওই বাড়িতে গিয়ে আমাদের এই ফেনী নোয়াখালীর বন্ধুদের নিয়ে আমরা ওখানে তাদের সাথে সব যাবতীয় কথা বলেছি। তিনি আমাদের একজন এই তেইশের শহীদ যোদ্ধা, জাতীয় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের শহীদ যোদ্ধা হিসেবে আমাদের হৃদয়ে ধারণ করে আছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি আজকের এই যে আগস্ট মাস, এই আগস্ট মাস কিন্তু আমাদের আসলে জাতীয় জীবনে সবচেয়ে বড় শোকের মাস। সেই শোকের মাস হচ্ছে বাঙালি জাতির জীবনে এই আগস্ট মাস শোকের মাস, যেখানে আসলে শোক দিবস পালন করা বা শোকের আলোচনাই আসলে শোভা পায়। কিন্তু দুর্ভাগ্য মনে হয়েছে আমাদের এই নন এমপিও বা এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের, যাদের নামের একটা বেশব্দ লাগাইয়া সবচেয়ে বেশি কলঙ্কিত বা অপমানিত করেছে। আমাদের কিন্তু অপমান শুরু ওই বে থেকে। বেটা যদি না থাকতো আজকে আমাদের 100% দিচ্ছেন, আমার বাড়ি ভাড়া দিচ্ছেন, চিকিৎসা ভাতা দিচ্ছেন, আংশিক দেন, সব জায়গায় তো আমার অন্তর্ভুক্তি আছে না কি? কিন্তু তারপরেও আমরা কি হয়ে গেছি, বেসরকারি। তাহলে ওই যে ব্যাংকে যারা চাকরি করে বেসরকারি ব্যাংক, ওদের কি বলবে? এনজিওতে যারা চাকরি করে ওরা কি? তাহলে ওরাও তো বেসরকারি। ওরা যদি বেসরকারি, আমি সরকারি স্কেলে অন্তর্ভুক্ত হয়ে, জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্ত হয়ে আমিও বেসরকারি, কোন সংজ্ঞায়? কারণ হচ্ছে এটাকে বঞ্চিত রাখার বা বঞ্চিত করার একটা কল। তো যাই হোক, সেই আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। 3রা নভেম্বর আমাদের জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে এবং যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে বা ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশে একটি স্বাধীন মানচিত্র, একটি স্বাধীন পতাকা, একটি জাতীয় সংগীত পেয়েছি, সবাই রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের কথা হইলে একটি জায়গায়, আপনারা আন্দোলন সম্পর্কে সব জেনেছেন, আন্দোলনে কিন্তু আপনাদের দুটি কথা ছিল। যখনই আমরা কোথাও আলোচনায় আসতাম আপনারা খালি বলতেন, স্যার একটু ঐক্য করেন, ঐক্য করেন। আমরা কিন্তু ঐক্য করছিলাম না। কাশেম ভাই বলে গেছে, 11 সংগঠনের সাথে তেজগাঁও মহিলা কলেজে বসছিলাম, কেউ আন্দোলন করতে রাজি না, বরঞ্চ আমরা যে কর্মসূচি দিচ্ছি ওই কর্মসূচি শর্ট করার জন্য আহ্বান জানাইছে। দেখলাম তারা আসবে না কর্মসূচিতে। এরপরে ওরা বাদ দিলে কিছু ছোটখাটো আছে না দল, যেগুলা সাইনবোর্ড সর্বোচ্চ, ওই সাইনবোর্ড সর্বোচ্চ অনেকেরই আমরা আহ্বান করলাম, হোক সাইনবোর্ড। বাংলাদেশে অনেক ছোট দল আছে কিন্তু দেখা যায়, নাম বলবো না, ওই এক নেতা কিন্তু সেই নেতারে সবাই চিনি, এরকম আছে না? আমরা করলাম কি, তাদের কিছু নেতাকে কিন্তু আপনাদের কথায় আমাদের কাছে নিয়ে আসলাম, শর্ত দিলাম। কি শর্ত দিছিলাম? ব্যানার থাকবে শুধু বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ, আপনারা আসবেন, আপনারা বসবেন, বক্তব্য রাখবেন, কিন্তু কোনো ব্যানার আনা যাবে না। শর্ত দিছিলাম বক্তব্য রাখবেন, কিন্তু এই আন্দোলনকে ভিন্ন কোনো খাতে প্রবাহিত করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, এদের সম্পর্কে কোনো সমালোচনামূলক বক্তব্য রাখা যাবে না। আমরা প্রত্যেক বক্তাকে কিন্তু এমনিভাবে দিক নির্দেশনা দিয়েছিলাম, কারণ আমাদের এই আন্দোলনটি সরকারের বিরুদ্ধে না, আমাদের এই আন্দোলন দল বা কেউর বিরুদ্ধে না, আমাদের আন্দোলন কেবলমাত্র রুটি এবং রুজির আন্দোলন। এটিকে এস্টাবলিশ করার জন্যই কিন্তু আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম। বন্ধুগণ, আমাদের দুর্ভাগ্য, যাদের দুই চারজনকে আমরা নিলাম ওরাও লোভ সামলাইতে পারে নাই। আপনারা দেখেন আমাদের আন্দোলনকে পিছন থেকে ছুরিকাঘাত করার জন্য যখন আমরা রাজপথে, ওরা সেই সময় ওই গাজীপুরে যাইয়া এসি রুমে থাইকা 2 দিন ট্রেনিং করে আসে, ওয়ার্কশপ করে, অথচ 2 দিন আগে আমাকে ফোন করেছে, 2 দিনের একটা ওয়ার্কশপ আছে, আপনাদের ওখানে অংশগ্রহণ করতে হবে। আমি পরিষ্কার বলেছি, কিসের ওয়ার্কশপ হবে? কয় জাতীয়করণ। আমি জাতীয়করণের ওয়ার্কশপ কেন? মাননীয় প্রধানমন্ত্রী 2টি কমিটি করতে বলছে, এই কমিটি 2টি আগে করেন,
ওই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবে, তারা ওয়ার্কশপ করবে, তারা বুঝবে কার সাথে আমাকে ওয়ার্কশপ করতে হবে। আমাদের ওয়ার্কশপ করা দরকার, শিক্ষাবিদ ওয়ার্কশপ করবেন আপনি, যারা এদেশের শিক্ষক সংগঠন ওয়ার্কশপ করবেন, বুদ্ধিজীবীদের সাথে, ইভেন শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে ওয়ার্কশপ করবেন। প্রত্যেকটি জায়গা থেকে যে মন্তব্য বা যে সাজেশন আসবে সেইগুলোকে সামারি করে এই কমিটি কেবলমাত্র সরকারের কাছে উপস্থাপন করবেন। কিন্তু যখন পর্যন্ত কমিটি করা হলো না, এখন আপনি ওয়ার্কশপ করতেছেন, তার কারণ এই ওয়ার্কশপের নামে আমাদেরকে ওই গাজীপুরে নিয়ে এসি রুমে রাখবেন, আর আমরাই শিক্ষক কর্মচারীদের ধুলা বালি আর বৃষ্টিতে ভিজবে, এরকম ওয়ার্কশপ আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ করব না, স্পষ্ট জানাই দিচ্ছি। তবে আবেদন জানাচ্ছি, দয়া করে এই ওয়ার্কশপ সরাবেন। আমরা বিশ্বাস করি অচিরেই আমাদের সাথে সরকারের একটি সুষ্ঠু আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে, আমার সকল শিক্ষক কর্মচারী শ্রেণীকক্ষে ফিরে যাবে, এরপর যতদিন লাগে আমরা ওয়ার্কশপ করব। কিন্তু এই মুহূর্তে আমরা ওয়ার্কশপ করব না। আমাকে যিনি ফোন করেছিলেন উনি আমাদের মাননীয় ডাইরেক্টর এডমিন সাইদুল কবির চৌধুরী স্যার, উনি আমাকে বললেন, কাউসার সাহেব আমি তো একটি জায়গা থেকে আদিষ্ট হয়ে আপনাকে বলেছি। আমি ওনাকে বললাম, স্যার ওই যে জায়গা থেকে আদিষ্ট হয়েছেন আমার আপিলটা ওই জায়গায় রেখে দিলাম, আপনি বলেন যে আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ যারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য এই রাজপথে আছি, তাদের বক্তব্য বা তাদের চাওয়া হচ্ছে শিক্ষকরা রাজপথ থেকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার পরে ওয়ার্কশপ হবে, অন্যথায় তারা এই ওয়ার্কশপে যোগদান করবে না। কিন্তু এ কথা বললাম দুই দিন আগে, দুই দিন পরে দেখে আমাদের সাথে কিছু বন্ধু ছিল যারা এই অবস্থা, অর্থাৎ ডাল নাই তলার নাই, নিধিরাম সর্দার, ওই সর্দার কয়জন সুন্দর করে বাসে চলে গেলেন, এসি রুমে গেলেন, আর প্রকৃত যারা সংগঠন ছিল দুই তিনটা তারা কিন্তু আমাদের সাথে বসে রইলেন। ওদেরকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম, আপনারা ওয়ার্কশপে যোগদান করলেন এই বেনা এই এই প্ল্যাটফর্ম থেকে, কয়া স্যার আমাদের সংগঠনের সিদ্ধান্ত। আমি কই সংগঠনের সিদ্ধান্ত হলে তাহলে সংগঠনের সিদ্ধান্ত কি এই প্ল্যাটফর্মে ছিল না? কোনো উত্তর দিতে পারে নাই। আমি ঠিক আছে, যদি সংগঠনের সিদ্ধান্ত হয় যেহেতু ওখানে গেছেন, দয়া করে আর প্রেস ক্লাবে আসবেন না, কারণ প্রেস ক্লাবে আসার পরে এই ক্ষুব্ধ শিক্ষকরা যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন মানে জর্জরিত করে ওই উত্তর কিন্তু আমরা দিব না, আপনাদেরকে দিতে হবে। দেখছেন তারপরে আর ওই বন্ধুদের কিন্তু পাওয়া যায় নাই। সুতরাং অনেক সময় বুঝতে হয় কাদেরকে সাথী করব, কাদের সাথে মোর্চা করব, কাদের সাথে দল গঠন করব। খেয়াল করেন, যদি স্টারিংটা ওদের হাতে থাকতো, ওরা যদি আমাদের পার্ট হইতো, ওরা যদি ওখানে ব্যানার দিতে পারত, তাহলে ওই ব্যানারটি খুলে চলে যাওয়া মানেই ছিল আমাদের এখান থেকে এই কয়টি সংগঠন চলে গেছে। কিন্তু ওদেরকে আমরা রেখেছি, দৃশ্যমান কোনো জায়গায় রাখি নাই, বিদায়। কিন্তু আমার এই ন্যায্য দাবির যে আন্দোলন, সেই আন্দোলনকে ওরা ছুরিকাগত করতে পারে নাই। সুতরাং আপনারা বুঝেন, অনেক সময় ভাবেন যে আমরা মনে হয় কেন্দ্র থেকে ঐক্য চাই না, আমরা ঐক্য চাই, কিন্তু কাদের সাথে ঐক্য করব ওটা বুঝে শুনে করতে হয়। যাই হোক, আন্দোলন যখন শেষের দিকে চলে আসছে, মাননীয় মন্ত্রী আমাদের সাথে যে বিমাতাসুলভ আচরণ করেছে আপনারা কিন্তু খেয়াল করেছেন। ১৯ তারিখে মন্ত্রী ডাকার পরে আমরা ওখানে গেছি, যাওয়ার পরে দেখি একটি সংগঠনের, আমাদেরকে বলা হইল প্রত্যেক সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি, কিন্তু স্বাধীনতার সপক্ষে, কিন্তু ওখানে যাই দেখি ওই ঢাকা মহানগর উত্তর দক্ষিণেরও সভাপতি সেক্রেটারি নাম ধরে তারাও ওই চেয়ারগুলো ফিল আপ করে বসে আছে। অবাক লাগলো, মাননীয় মন্ত্রীর একটি প্রোগ্রামে যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারা ছাড়া, যারা দাওয়াতের কোনো কোয়ালিটিতে পড়ে না, যাদের দাওয়াত দেওয়া হয় না বা হইলেও কোনো ক্যাটাগরিতে পড়ে না, তারা কিভাবে চেয়ার ফিল আপ করে বসে থাকে, আর সে জায়গা মাননীয় মন্ত্রী কিভাবে চুপ করে থাকে, এটি তো দৃশ্যমান না। সুতরাং আমরা পিছিয়েই বসে রইলাম, কারণ আমি যখন বসছিলাম একটি গোয়েন্দা সংস্থার একজন উপপরিচালক আমার বাম পাশে বসা ছিল, সবগুলা তারা নোট করেছেন। মাননীয় মন্ত্রী যতক্ষণ ওখানে আলাপ করেছে টোটাল আলাপটা আমার সাথে, আমার দিকে তাকিয়ে করেছেন, ফার্স্ট প্রশ্নটা আমাকে করেছিলেন, কাউসার সাহেব আপনি বলেন ভাই আপনাদের দাবি কি? আমি বলছি যে আপা যদি দাবির কথা বলি সোজা এক কথা, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ আমরা চাই। উনি বলে আচ্ছা ঠিক আছে। উনি অনেক একটা লম্বা ফিরিস্তি পড়া শুরু করলেন এই সরকারের শিক্ষাখাতে উন্নয়ন,
আমরা নীরব দর্শকের মতো শ্রোতা হয়ে রইলাম। যখন পড়া শেষ প্রায় 40 মিনিটের মতো পড়লেন, কারণ আসলে তো এই সরকারের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন আছে। আমি কিন্তু আমার বক্তব্যে প্রায়ই কিন্তু বলি যে এই সরকার শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন করেছে, আজকে দেখেন আমি এই যে টিচারটা আমার মারা গেছে, সেই টিচারের ঢুকতেই বাম পাশে দেখি সেই আদিকালের একটি টিনের ঘর, এখনো সেটা আছে। পাশাপাশি মাঠের আর এক প্রান্তে দেখি সুদৃশ্য একটি অট্টালিকা দাঁড়িয়ে আছে, যার দিকে তাকাইলে প্রাণ ভরে যায়। আমাদের কি বাংলাদেশে প্রায় সকল স্কুলে সুন্দর সুন্দর ভবন হয়েছে না? ডিজিটাল ল্যাব হয়েছে না? বই এক তারিখে পাই না? উপবৃত্তি দিচ্ছে না? তাহলে সরকারের কিন্তু শিক্ষাক্ষেত্রে আসলেও কিন্তু অনেক অবদান। কিন্তু আমি আমার বক্তব্যে সবসময় বলি, মাননীয় মন্ত্রী বা মাননীয় সরকার, আপনারা যা দিচ্ছেন এগুলা শিক্ষাক্ষেত্রে অবশ্যই শিক্ষা উপকরণ, বিল্ডিং ভবন ক্লাসরুম এগুলা শিক্ষা উপকরণ, উপবৃত্তি বই সব শিক্ষা উপকরণ, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা উপকরণ হচ্ছে আমার শিক্ষক। যদি বলা হয় ওই উপকরণগুলো সব হচ্ছে হার্ডওয়্যার, আমার শিক্ষক হচ্ছেন সফটওয়্যার। ওই হার্ডওয়্যারের কোনো দাম নাই যদি তার মধ্যে কোনো সফটওয়্যার না থাকে, আর সেই সফটওয়্যার যখন দুর্বল হয় কোনো কাজ করা যায় না। মোবাইল একটা কিনছেন 1 লক্ষ টাকা দিয়ে, সিম এবং নেট যদি দুর্বল হয় কোনো কাজ হবে? তাহলে এটি সফটওয়্যার। আমার বক্তব্যে অনেক জায়গায় বলেছি, আপনি যদি এই সফটওয়্যারকে ডেভেলপ না করেন, এই সফটওয়্যারের যদি যত্ন না নেন, তাহলে ওই ভবন, ওই বই, কোনো ওই ডিজিটাল ল্যাব কোনো কিছুতেই কাজ হবে না। কেবলমাত্র শিক্ষক যে শিক্ষা উপকরণের প্রধান উপকরণ সফটওয়্যার, আপনার এই সফটওয়্যারের যত্ন নিতে হবে। বন্ধুগণ, আমরা দেখলাম মাননীয় মন্ত্রী ওই সফটওয়্যারের কথা ভুলে গেছেন। উন্নয়নের ফিরিস্তি গাওয়ার পরে আমরা অনেকেই বললাম, বলল কি এগুলো ঠিক আছে না? অনেকেই বলেছে, আপা এগুলো ঠিক তো আছে, কিন্তু উন্নয়নের আরো অনেক কিছু আছে যেগুলো আপনার তালিকায় আসে নাই। তখন মাননীয় মন্ত্রী বললেন, হ্যাঁ আমি একটু শর্ট সময়ে করেছি, বিধায় আসে নাই, দুই চারটে তখন বলাও হলো, তখন বলল যে হ্যাঁ এগুলা ঠিক আছে, এগুলা এই তালিকা থেকে বাদ পড়ছে। এরপরে উনি বললেন, আপনাদের জন্য খবর হচ্ছে আজকে সকালবেলা আমি এবং উপমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়করণ সম্পর্কে দুটি কমিটি করার নির্দেশ দিয়েছেন, একটি কমিটি অর্থনৈতিক কমিটি, আরেকটি কমিটি হচ্ছে শিক্ষার মান এবং অন্যান্য কিছুকে অ্যাসেসমেন্ট করা বা গবেষণা করা কমিটি। আমরা বললাম স্বাগত জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তাহলে তো আমরা মনে করি আমাদের আন্দোলন অত্যন্ত সফল, কারণ আমাদের আন্দোলনের ফলে সেই 73 থেকে 23 এই 50 বছর পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 37,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন 1973 সনে, আর আজকে 23 সনে তারই সুযোগ্যতনায়া মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলনের ফলে ওই 73-49 দিন হরতাল করেছিল তৎকালীন কামরুজ্জামান স্যার সহ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিআর নেতৃবৃন্দ। আর আজকে 23 সনে এসে সেই তাদেরই উত্তরসূরি আমরা যারা আছি, তারা কিন্তু সেই 22 দিন রাজপথে থাকি নাই, তখন কেবলমাত্র 9 দিন রাজপথে থেকেছি। 19 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী দুটি কমিটির কথা বলেছে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমাদের একটি দাবি, আমাদেরকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। মাননীয় মন্ত্রী বললেন যে না, এই কমিটিতে আপনাদের অন্তর্ভুক্ত করা যাবে না। এরপরে আমরা দাবি রাখলাম যে আমাদের দাবি ওই কমিটিতে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু মাননীয় মন্ত্রী বললেন যে না, এখানে অন্তর্ভুক্ত করতে পারবো না, এরপরেও গ্রীষ্মের ছুটি যেটা আছে সেটি বাদ দেওয়া হবে, গ্রীষ্মের ছুটি বাতিল করা হবে, এটি এখন প্রেস কনফারেন্স করব। সকল শিক্ষক ওই যে যারা চেহার দখল করে আছে ওরাও কিন্তু অপ্রস্তুত হয়ে গেছে, বলে আমরা তো আজকে নোটিশ দিয়ে আসছি, ওটা তো ছুটি হয়ে গেছে, হইলে অসুবিধা নাই, আপনারা নোটিশ দিয়েছেন প্রতিষ্ঠানে, আমি এখন সংবাদ সম্মেলন করব, প্রজ্ঞাপন জারি করব, ছুটি বাতিল করে দিব। কেউ কথা বলে না, চুপ করে আছে সবাই। শেষ ওনার কথা শেষ, মিটিং শেষ করে দিল, সবাই চেয়ার থেকে বলতেছে, আপা, কেউ বলে মাননীয় মন্ত্রী, যাদের জন্য আজকে এই মিটিং, 4.5 বছর পরে আপনার সাথে সাংগঠনিক ভাবে আমরা বসলাম, 4.5 বছরে মাননীয় মন্ত্রী একদিন কোন সংগঠনের সাথে আপনি বসেন নাই, কিন্তু যাদের আন্দোলনের ফলে আজকে যারা আজকে রাজপথে আছে, সেই কাউসার ভাই তাদের নেতা এখানে বসে আছে, আপনি তার কথা শোনা উচিত, আমরা দাবি করছি তার কথা আপনাকে শুনতে হবে। তখন উনি বললেন, হ্যাঁ কাউসার সাহেব, বলেন আর কি কথা আছে? আমি বললাম, আপা প্রথমটা তো বললাম, ওটা তো রাখলেন না, ওটা তো বলেন আমাদের দাবি, ওটা রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার জাতীয়করণ যদি এই মুহূর্তে ঘোষণা দেওয়া হয় তাতেও কিন্তু অনেক সময় লাগবে, জাতীয়করণ আজকে বললে কালকে কিন্তু কার্যকরী হবে না,
তাহলে আপনি কিন্তু বলেছেন 370টি মাধ্যমিক বিদ্যালয় ওনারই লিস্টে ছিল, 370টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে, 340টি কলেজ জাতীয়করণ করা হয়েছে এই সরকারের আমলে, এবং সেটা এখনো বাস্তবায়ন হয় নাই। 370টি যদি এই চার বছরে বাস্তবায়ন করা না যায় তাহলে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়ন করতে সময় লাগবে না? তাহলে সেই জাতীয়করণের প্রক্রিয়া শুরু হয়েছে আমরা সন্তুষ্ট, কারণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক তিনি কমিটি করে দিচ্ছেন, আমরা মনে করি তিনি পজিটিভ, বিদায় কিন্তু এই কমিটি করে দিচ্ছেন। আমাদের দাবি হচ্ছে এই মুহূর্তে আর্থিক যে বৈষম্য সরকারি এবং বেসরকারিতে আছে এই বৈষম্যগুলো দূর করতে হবে, তার ফার্স্ট দাবি। জাতীয়করণের পূর্বে আমি যে 25% উৎসাহ ভাতা 2004 পেয়েছি, 19 বছর আগে আপনার যে ফিরিস্তি দিয়েছেন, রাষ্ট্রের যে পরিবর্তন 2004 থেকে 2023 যে পরিবর্তন রাষ্ট্রের হয়েছে, কিন্তু আমার 25% উৎসাহ ভাতার 1% পরিবর্তন হয় নাই। আমরা চাই এই মুহূর্তে এই উৎসাহ ভাতার পরিবর্তন হওয়া দরকার। আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা চিকিৎসা ভাতা পাই। আপনারাই অনেক সময় বলেন 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে এই ঢাকার শহরে বস্তিতেও থাকা যায় না, তাহলে 1000 টাকা বাড়ি ভাড়ার পরিবর্তন করতে হবে, 500 টাকার চিকিৎসা ভাতার পরিবর্তন করতে হবে। আর আমাদের অনেক দাবি আছে যেগুলো আপনি যদি শুনেন সেগুলো পূরণ করতে কোনো অর্থের দরকার হয় না। আজকে এই মুহূর্তে প্রায় লক্ষাধিক শিক্ষক আছে যারা এনটিএসসি এর মাধ্যমে নিয়োগ পাইছে, 600, 700, 800, 1000 কিলোমিটার দূরে থাকতেছে, মাত্র 12,500 টাকা বেতনে তারা চাকরি করতেছে। যদি একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয় বা তাদের বদলির ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এখানে কোনো টাকা লাগবে না। এরপরে আসলো যে আমাদের ষষ্ঠ গ্রেডের এবং সপ্তম গ্রেডের প্রধান শিক্ষকরা যে বেতন একসময় একই গ্রেডে পাইত, কিন্তু সেই গ্রেড এখন সরকারি আলারা ষষ্ঠতে চলে গেছে, আমরা কিন্তু সপ্তমে পড়ে রয়েছি। এরপরে বললাম সহকারী প্রধান শিক্ষকরা কিন্তু মাত্র আমাদের আন্দোলনের ফলে 1000 টাকা উপরে একটা গ্রেড পাইছিল, আমরা কিন্তু সেই গ্রেডে তারা ছিল, কিন্তু আজকে তাকে উচ্চতর স্কেল না দেওয়া, পিছনে সিনিয়র স্কেল সিনিয়র টিচাররা উচ্চতর গ্রেড পাওয়ায় আমার সহকারী প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষকরা একই গ্রেড হয়ে যাওয়ায় আজকে তারা অত্যন্ত অসম্মানজনক অবস্থানে আছে, কারণ সিনিয়র শিক্ষকরা অনেক ক্ষেত্রে তাদেরকে মানে না। আপনি আমি একই স্কেলে একই বেতন পাই, আপনি মাতবাড়ি করেন কেন? এরকম অনেক কথা। সুতরাং এই যে এখানেও নজর দেওয়া দরকার, অনেক কথা বলার, উনি একটি কথা বললো নির্বাচনের আগে কিছুই করা যাবে না। এরপরও আমি দেখেন একটার পর একটা উত্তর দিতেছি, আপনার নির্বাচনের পরে করবেন না, এই মুহূর্তে যদি উৎসব হতো আপনি 100% করেন, নির্বাচনের আগে তো কোনো উৎসব আসবে না, তাহলে আপনি ঘোষণা দেন এই মুহূর্তে 100% উৎসব হতা, ডিসেম্বরের আগে আমাদের আর কোনো উৎসব নাই। তারপরে উনি বলে যে না, নির্বাচনের আগে কোনো ঘোষণাই দেওয়া যাবে না, তো এরপর আর কি করব বলেন? এবং কথা তো উনি যতক্ষণ বলছে আমার দিকে তাকেই বলছে, আমি যতক্ষণ বলছি ওখানে ওনাদের সকল শিক্ষক নেতৃবৃন্দ অত্যন্ত হতাশ যে না, আসলে তো এই আজকের আলোচনাটা আসলে কোনো আলোচনার মধ্যে পড়লো না। আমাদের জন্য কমিটি করা হয়েছে জাতীয়করণের, আমরা শিক্ষক নেতৃবৃন্দ থাকবো না কেন সেখানে? আজ পর্যন্ত বিগত দিনে যত কমিটি করেছে, 2010 যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, আমাদের শিক্ষক সমিতির সংগঠনে তখন আউয়াল সিদ্দিকী স্যার সভাপতি ছিলেন, উনি কিন্তু ওই কমিটিতে সদস্য ছিলেন। আমাদের কামরুজ্জামান স্যার সেই ক্ষুদ্রতিকতা শিক্ষা কমিশনের যখন গঠন করায়, কামরুজ্জামান স্যার তৎকালীন আমাদের সভাপতি হিসেবে ওই ক্ষুদ্রতিকতা শিক্ষা কমিশনের একজন প্রভাবশালী সদস্য ছিলেন। এমনি ভাবে সকল স্তরেই শিক্ষকদের রাখা হয়েছে, কিন্তু এই জায়গায় আমাদের রাখা হবে না। সর্বশেষ আর কোনো কথা না বলে আমি শেষ কথাটা বললাম, আপা তাহলে শেষ কথা বলি, বলেন আপা এই যে শিক্ষকরা এখন রাজপথে আছে তাদেরকে যে কি বলবো সেটা বলে দেন। এরকম ভাষায় কিন্তু বলছি যে তাদেরকে কি বলবো, দয়া করে আপনি সেই কথাটি বলুন। উনি সরাসরি বলল, কোন মাগরি 28 আসাম দিয়ে দে, ও আগাইয়ে না। আচ্ছা একজনের একটু উত্তর দেন, আমি শেষ করে দিই। হ্যাঁ আমি যখন বললাম যে আপা, একজন উত্তর দেন, আমি যখন বললাম আপা এখন টিচারদের কি বলবো দয়া করে সেটি আপনি বলেন, উনি আমাকে সরাসরি কথা বললেন, নেতৃত্ব যেহেতু দিতেছেন নেতাগিরি করবেন, যেভাবে আনছেন সেইভাবে যেয়ে ফেরত দেন। আমরা কি আমাদের একজন অভিভাবক বা মন্ত্রীর কাছ থেকে এমন কথা প্রত্যাশা করি? এরপরেও আমি বললাম যে ঠিক আছে আপা, পাইলাম আপনার কাছ থেকে একটি উত্তর। তারপরে ওখান থেকে বেরিয়ে আসবো, ওই আমরা যে গোল টেবিলে বসেছিলাম তার পাশে দেখি আমরা ঢোকার পরেই ফুল রাখা আছে, বুঝতে পারি না। প্রথম ভাবছিলাম মনে আজকে আলোচনা খুব সুন্দর হবে, আলোচনা শেষে বোধ হয় ফুল বিনিময় করে ওখান থেকে বেরিয়ে যাব, কিন্তু দেখি ওই যে সাইনবোর্ড সর্বশ্রিত আমার কাসেম ভাইয়ের যে 40 দোকানের মালিক, তারা ওই 40 দোকানের কর্মচারীরা ওইগুলা নিয়ে আসছে, কিসের জন্য? 5% প্রণোদনা পাইছি আপা, এই জন্য আপনারে ফুল দেব। অন্যায় এরকম ফুল দিতে যায়, আপা আমাকে ডাকছে, কাউসার সাহেব আপনি এখানে আসেন।
ওনার বাম পাশ থেকে, আমি তো মিথ্যা বলবো না কারণ সত্য দেখেই তো আজকে ভিডিও লাইভ হচ্ছে বলতেছি, বাম পাশ থেকে আমার মাননীয় ডিজি এবং মাননীয় সচিব কারিগরির সরে গেছেন, জায়গা করে দিচ্ছেন। আমি দেখলাম 5% পাইছি, এর জন্য মাননীয় মন্ত্রীকে আমরা ফুল দেব, এখন বসছি জাতীয়করণ নিয়ে 5%-এর জন্য ফুল দেব। আমি আস্তে করে বিনয়ের সাথে কাছে গিয়ে বললাম, আপা আজকে আপনাকে আমি ফুল দেব না, যখন আপনাকে ফুল দেওয়ার সময় হবে আমার সংগঠনের পক্ষ থেকে আপনাকে ফুল দেব, আপা আজকে আসি, আসসালামু আলাইকুম বলে চলে আসছি। বন্ধুগণ, যে কথা কাশেম ভাই এবং ইকবাল ভাই বলছে, বাংলাদেশের শিক্ষক সমিতি ওই সাতজনের শিক্ষক পরিষদ ছাড়া একটি সংগঠন বলেন, সকল সংগঠনে পেশাজীবী সংগঠন আছে, আছে না? সকল মন্ত্রণালয়ে পেশাজীবী সংগঠন পাবেন। কোন মন্ত্রীকে এই 5%-এর জন্য ফুল দিছে? কোন মন্ত্রীকে 5% ফুল দিছে? হ্যাঁ, যদি ফুল দিতে হয় ফুল দেবো মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ তিনি এই 5% দিচ্ছে, কোন মন্ত্রী তো এই 5% দেয় নাই। সুতরাং একটি জায়গায় দেখেন, গেছি জাতীয়করণের দাবি নিয়ে, ফুল আগে নিয়ে ওখানে রেডি হয়ে গেছে। এরাও আমাদের শিক্ষক সংগঠন করে এবং এরা বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন হিসেবে দাবি করে। যাই হোক, আর কি কথা বলবো, শুরু করছি। গত 7 তারিখে সংবাদ সম্মেলনে আমাদের এক নেতা বলেছে, বিটিএর কয়টা জেলায় কমিটি আছে? বিটিএর 54টি জেলায় কমিটি বিদ্যমান ছিল, ইনঅ্যাক্টিভ ছিল কয়েকটি জেলায়, 10টি জেলায় কমিটি ছিল না বলে আমরা মনে করি। সেই 10টি জেলায় ইতিমধ্যে প্রায় 5টি জেলায় কমিটি সম্পন্ন করে ফেলছি। এখন ডিসেম্বরের পূর্বে ঘোষণা হচ্ছে 64টি জেলায় বিটিএর কমিটি থাকবে। 64টি জেলার থেকেই কিন্তু শিক্ষকরা এই রাজপথে এসে অবস্থান করছে। বাংলাদেশের যে জেলায় বিটিআর কমিটি ছিল না, সেখান থেকেও কিন্তু শিক্ষকরা এসে এই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজপথে অংশগ্রহণ করছে, করে নাই? তাহলে কমিটি কেন লাগবে? এর পরও গতকালকে আমাদের কমিটি ছিল না লক্ষ্মীপুরে, আমরা এই ফেনী কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত প্রত্যেকটি জেলায় আমাদের কমিটি আছে, শুধু আমাদের লক্ষ্মীপুরে কমিটি ছিল না। আমার কাশেম ভাই, নোয়াখালীর বন্ধুরা অনেক চেষ্টা করেছে কিন্তু বিভিন্ন সময়ে হয়তো সেইভাবে দাঁড় করতে পারে নাই। আজকে সেই লক্ষ্মীপুরের বন্ধুদের আহ্বানে আপনারা দেখবেন যে চমৎকার, তাদের ওখানে 5টি উপজেলায় আবার স্থানীয় সংগঠন আছে নির্বাচিত ভোটে, তাদের সভাপতি এবং সেক্রেটারি উপস্থিতিতে সকল উপজেলার শিক্ষকদের উপস্থিতিতে একটি চমৎকার সভা করেছে এবং বলছেন, স্যার আজকে মত বিনিময় করলাম, আগামী কিছুদিনের মধ্যে ঢাকা গিয়ে আপনাদের সাথে আলোচনা করে আপনাদের গঠনতন্ত্র মোতাবেক একটি কমিটি আমরা নিয়ে আসব, আপনারা যেভাবে কমিটি দেবেন সেই কমিটি আমরা ঢাকা থেকে নিয়ে আসব। এটিই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। আগামী ডিসেম্বরের আগে বাংলাদেশের 64 জেলায় বিটিএর কমিটি থাকবে, কারণ কাশেম ভাই এবং ইকবাল ভাই, কাশেম ভাই বলে গেছে আন্দোলন কিন্তু এখানে শুরু। কেন শুরু? কমিটি করতে বলছে মাননীয় প্রধানমন্ত্রী 19 তারিখ। আজকে কয় তারিখ? 19 তারিখ, কতদিন? 31 দিন। কিন্তু 31 দিনও সেই কমিটির আলোর মুখ দেখে নাই। কমিটি করা হয়েছে? আমরা জানাইতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনার নির্দেশিত একটি কমিটি যদি 1 মাসে না হয়, এই 2টি কমিটি যদি 1 মাসে না হয় কেন হলো না, সেটিও বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর ব্যানারে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারা জানতে চায় কেন কমিটি হতে দেরি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পরও এই দেশে কেন 2টি কমিটি করতে দেরি হবে? আমরা এই সভা থেকে সেটি আমরা প্রশ্ন রেখে যাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরও কেন সেটা হবে না? আমরা 64টি জেলায় আমাদের ইনশাল্লাহ কমিটি হবে। আর প্রাপ্তি এবং প্রত্যাশা যা শুনছেন, সর্বশেষ বলি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব নিয়েছে, যে কমিটিতে আমাদের রাখার কথা না সেই কমিটিতে আমাদেরকে রাখার জন্য মাননীয় উপমন্ত্রী প্রেস কনফারেন্সে ঘোষণা দিচ্ছেন, দিচ্ছেন না? সুতরাং কমিটিতে আমরা থাকব ইনশাল্লাহ। আর আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে পরিষ্কার বলছেন আমাদের মাননীয় উপমন্ত্রী, আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি যে বৈষম্য আছে সেই বৈষম্য নিরসন করা হবে। সুতরাং এবং সেই নিরসন কে করবেন? নিরসন করবেন আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী। কারণ আমরা যখন রুদ্রদ্বার বৈঠক করেছি, সেখানে কথা হয়েছে এই দাবি দেওয়ার ব্যাপারে, মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু অকিবাল আছেন, তিনি বলেছেন কত টাকা লাগবে আমার কাছে হিসাব দাও। আপনারা আস্থাশীল হতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সমস্যা দূর করবেন, এবং সেই মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসে কার কে আশ্বাস দিচ্ছে? আমাদের উপমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বাংলাদেশ সরকার যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক চাপা আপা,
এবং শিক্ষা বিষয়ক উপকমিটির সদস্য সোহাগ ভাই সহ রুদ্রদ্বার বৈঠকে একটি কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের সকল দাবি দেওয়ার ব্যাপারে একমত আছেন, আমাদের কাছে হিসাব চেয়েছেন, অতএব আপনারা আস্থা রাখেন। আমাদের মাননীয় অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের বিষয়টি অত্যন্ত সহৃদয়ভাবে বিবেচনা করবেন। আমরা সেই আস্থা রেখেই সেদিন কমিটির ঘোষণা বাকি প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা হবে। আজকে যদি আমার সরকারি এবং বেসরকারি বৈষম্য দূর করা হয়, আমার যদি পূর্ণাঙ্গ উচ্চা ভাতা পাই, আমি যদি 45-55% বাড়ি ভাড়া পাই, আমি যদি ফুল চিকিৎসা ভাতা পাই, আর অন্যান্য যে ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা আছে সেই সমস্যাগুলো যদি দূর হয়ে যায়, তাহলে আমার সমস্যা কোথায়? আমরা ওই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু আন্দোলনকে মুলতুবি করেছি, নট প্রত্যাহার, নট বাতিল। তাহলে মুলতুবি যেহেতু করেছি, যদি কমিটি করতে দেরি হয়, যদি ঘোষণা পেতে আমাদের, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপর অত্যন্ত আস্থাশীল, আমরা বুঝি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিবেন এবং তিনি নিশ্চয়ই আমাদের প্রত্যাশা অনুযায়ী ঠিক সঠিক সময়ে ঘোষণাটি দিবেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জানেন এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীদের তারও কাজে লাগবেন। সুতরাং নিশ্চয়ই 2018 সনের নির্বাচনী তফসিল ঘোষণার মাত্র 1 ঘন্টা আগে আমাদের যে 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা ঘোষণা দিয়েছিলেন, ঠিক আমাদের প্রত্যাশা। আপনারা ধৈর্য ধরেন, আমাদের অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য তনয়া অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা তার মুখ থেকে ঘোষণা পাব। সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদেরকে ধৈর্য ধরার জন্য এবং পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার জন্য বাকি যে কমিটি সংক্রান্ত সমস্যা আছে, গঠনতন্ত্র মোতাবেক খুব অল্প সময়ের মধ্যে এটি সমাধান হবে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার বেসরকারি শিক্ষক সমাজের।